পবিত্র বাইবেল থেকে গণনা পুস্তকের বিংশতিতম অধ্যায়টি পাঠ করছি। জলাভাবে ইসরায়েলীদের বচসা। আর ইসরায়েল সন্তানগণ অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সিন প্রান্তরে উপস্থিত হইল, এবং লোকেরা কাদেশে বাস করিল, আর সেই স্থানে মরিয়মের মৃত্যু হইল, ও সেই স্থানে তাঁহার কবর হইল। সেই স্থানে মণ্ডলীর জন্য জল ছিল না, তাহাতে লোকেরা মসির ও হারনের প্রতিকূলে একত্র হইল, আর তাহারা মসির সহিত বিবাদ করিয়া কহিল, হায়, আমাদের ভ্রাতৃগণ যখন সদাপ্রভুর সম্মুখে মরিয়া গেল, তখন কেন আমাদের মৃত্যু হইল না? আর তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্য সদাপ্রভুর সমাজকে কেন এই প্রান্তরে আনিলে? এই কুস্থানে আনিবার জন্য আমাদিগকে মিশর হইতে কেন বাহির করিয়া লইয়া আসিলে? এই স্থানে চাষ কি ডুমুর কি দ্রাক্ষা কি দাড়িঙ্গ হয় না, এবং পান করিবার জলও নাই। তখন মসি ও হারুন সমাজের সাক্ষাৎ হইতে সমাগম তাম্বুর দ্বারে গিয়া উবুড় হইয়া পড়িলেন, আর সদাপ্রভুর প্রতাপ তাহাদের দৃষ্টিগোচর হইল। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি যষ্টি লও, এবং তুমি ও তোমার ভ্রাতা হারুন মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বলো, তাহাতে সে নিজ জল প্রদান করিবে। এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে। তখন মসি সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহার সম্মুখ হইতে ওই যষ্টি লইলেন, আর মসি ও হারুন সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, হে বিদ্রোহীগণ, শুন, আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব? পরে মসি আপন হস্ত তুলিয়া ওই যষ্টি দ্বারা শৈলে দুইবার আঘাত করিলেন, তাহাতে প্রচুর জল বাহির হইল, এবং মণ্ডলী ও তাহাদের পশুগণ পান করিল। পরে সদাপ্রভু মসি ও হারুনকে কহিলেন, তোমরা ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না, এই জন্য আমি তাহাদিগকে যে দেশ দিয়াছি সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না। সেই জলের নাম মরিবা বিবা, যেহেতু ইসরায়েল সন্তানগণ সদাপ্রভু সহিত বিবাদ করিল, আর তিনি তাহাদের মধ্যে পবিত্ররূপে মান্য হইলেন। পরে মসি কাদেশ হইতে ইদোমীয় রাজার নিকটে দূত দ্বারা বলিয়া পাঠাইলেন, তোমার ভ্রাতা ইসরায়েল কহিতেছে, আমাদের যে সমস্ত কষ্ট ঘটিয়াছে তাহা তুমি জ্ঞাত আছো। আমাদের পিতৃপুরুষেরা মিশরে নামিয়ে গিয়েছিলেন, সেই মিশরে আমরা অনেক দিন বাস করিয়াছিলাম। পরে মিশরীয়রা আমাদের প্রতি ও আমাদের পিতৃপুরুষদের প্রতি অসৎ ব্যবহার করিতে লাগিল। তখন আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলাম, আর তিনি আমাদের রব শুনিলেন, এবং দূত প্রেরণ করিয়া আমাদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিলেন। আর দেখো, আমরা তোমার দেশের প্রান্তস্থিত কাদেশ নগরে আছি। আমি বিনয় করি, তুমি আপন দেশের মধ্য দিয়া আমাদিগকে যাইতে দাও। আমরা শস্যক্ষেত্র কি দ্রাক্ষাক্ষেত্র দিয়া যাইব না, কূপের জল পান করিব না, কেবল রাজপথ দিয়া যাইব, যাবৎ তোমার সীমা উত্তীর্ণ না হই, তাবৎ দক্ষিণে কি বামে ফিরিব না। ইদম তাহাকে কহিল, তুমি আমার দেশের মধ্য দিয়া যাইতে পাইবে না, গেলে আমি খড়গ লইয়া তোমার বিরুদ্ধে বাহির হইব। তখন ইসরায়েল সন্তানগণ তাহাকে কহিল, আমরা রাজপথ দিয়া যাইব, আমি কি আমার পশুগণ? আমরা যদি তোমার জল পান করি, তবে আমি তাহার মূল্য দিব, আর কিছু নয়, কেবল আমাকে পায়ে হাঁটিয়া যাইতে দাও।
সে উত্তর করিল, তুমি যাইতে পাইবে না। পরে ইদম অনেক লোক সঙ্গে লইয়া মহাবলে তাহাদের প্রতিকূলে বাহির হইল। এইরূপে ইদম ইসরায়েলকে আপন সীমার মধ্য দিয়া যাইতে দিতে অসম্মত হইল। অতএব ইসরায়েল তাহার নিকট হইতে অন্য পথে গমন করিল। হারুনের মৃত্যু। আর ইসরায়েল সন্তানগণ অর্থাৎ সমস্ত মণ্ডলী কাদেশ হইতে প্রস্থান করিয়া হোর পর্বতে উপস্থিত হইল। তখন ইদম দেশের সীমার নিকটস্থ হোর পর্বতে সদাপ্রভু মোশি ও হারুনকে কহিলেন, হারুন আপন লোকদের নিকটে সংগৃহীত হইবে, কেননা আমি ইসরায়েল সন্তানগণকে যে দেশ দিয়াছি সেই দেশে সে প্রবেশ করিবে না, কারণ মরিবা জলের নিকটে তোমরা আমার আজ্ঞার বিরুদ্ধাচারী হইয়াছিলে। তুমি হারুনকে ও তাহার পুত্র ইলিয়াসরকে হোর পর্বতের উপরে লইয়া যাও, আর হারুনকে তাহার বস্ত্র ত্যাগ করাইয়া তাহার পুত্র ইলিয়াসরকে তাহা পরিধান করাও। হারুন সে স্থানে আপন লোকদের কাছে সংগৃহীত হইবে, সেখানে মরিবে। তখন মোশি সদাপ্রভুর আজ্ঞানুযায়ী কর্ম করিলেন। তাহারা সমস্ত মণ্ডলীর সাক্ষাতে হোর পর্বতে উঠিলেন। পরে মোশি হারুনকে তাহার বস্ত্র ত্যাগ করাইয়া তাহার পুত্র ইলিয়াসরকে তাহা পরিধান করাইলেন, এবং হারুন সে স্থানে পর্বত শৃঙ্গে মরিলেন। পরে মোশি ও ইলিয়াসর পর্বত হইতে নামিয়া আসিলেন। আর যখন সমস্ত মণ্ডলী দেখিল যে হারুন মরিয়া গিয়াছেন, তখন সমস্ত ইসরায়েল কুল হারুনের জন্য 30 দিন পর্যন্ত শোক করিল।